নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? লক্ষ্মী রেশেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলকাতার রেস্টুরেন্ট স্টাইলের মোগলাই পরোটা, তার সাথে তরকারি। চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কীভাবে বানাচ্ছি এই একেবারে দোকান বা রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা। এই মোগলাই পরোটা ব্যবহার বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় সাইজের কাপে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ মতন সাদা তেল নিয়ে নিলাম, ময়মের জন্য ব্যবহার করব। দেখুন, তেলটা প্রথমে এরকম পুরো ময়দার সাথে হাত দিয়ে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন। পরিমাণ মতন জল দিয়ে অল্প অল্প করে আমি ময়দাটা মাখতে থাকবো। জলটা একেবারে ঢেলে দেবেন না, আস্তে আস্তে কম কম করে মিশিয়ে ময়দাটা মেখে নেবেন। দেখো, ময়দাটা আমার সম্পূর্ণ মেখে নেওয়া হয়ে গেছে। আমি আবার হাতে খানিকটা তেল নিয়ে ময়দার উপর মাখিয়ে রেখে দিলাম। চলুন এবার মোগলাই পরোটা বানানোর জন্য যে একদম পারফেক্টভাবে আমি পুরটা বানাবো সেটা তৈরি করে নিই। গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। দেখুন, ময়দার উপরে আমি খানিকটা তেল মাখিয়ে এবার এই ময়দাটাকে খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে 1 চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ মতন আদা বাটা দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ মতো, জিরের গুঁড়ো দিলাম 1 চামচ মতো, হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো, নুন দিলাম, নুনটা অবশ্যই আপনারাও আপনাদের স্বাদ মতন দেবেন। এবার মশলাটা খুব ভালো করে ভেজে নেব। দেখুন, মশলাটা আমার কষা হয়ে এসেছে। দেখুন, আমি কিছুটা টোস্ট বিস্কুটের গুঁড়ো করে রেখেছিলাম, সেই টোস্ট বিস্কুটের গুঁড়োটা আমি এই সময় এই মশলাটার সাথে মিশিয়ে নেব। টোস্ট বিস্কুটের গুঁড়োটা যাতে খুব ভালো করে মশলাটার সাথে মিশে যায় তার জন্য আমি 2 ভাগে অ্যাড করেছি। আবার খানিকটা টোস্ট বিস্কুটের গুঁড়ো আমি মিশিয়ে দিলাম। কয়েকটা চিনে বাদাম আমি এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন, মশলাটা আমার সম্পূর্ণ তৈরি, খুব ভালো করে কড়াইতে নেড়েচেড়ে নিয়েছি, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা অন্য পাত্রে তুলে নেব। দেখুন, ময়দাটা আমি বেশ খানিকক্ষণ জন্য মেখে রেখেছিলাম, এবার ময়দাটা খুলে নিলাম, আবার একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। দেখুন, ওই 2 কাপ ময়দা দিয়ে আমার এই 6টা মতন মোগলাইয়ের লেচি হয়েছে। আমি এবার একটা রোলিং পিলের সাহায্যে ভালো করে ময়দাটা বেলে নেব। দেখুন, পরোটাটা আমি একটু বড় করেই বেলবো, যতটা সম্ভব পাতলা আর বড় করে আমি
এই পরোটাটা বেলে নেব। দেখুন, আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পুরটা বানানোর জন্য, সেই মশলাটা আমি একটা কাপের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ, এক চামচ মতন পেঁয়াজ কুচি, এক চামচ মতন ধনে পাতা কুচি আমি অ্যাড করে দিলাম। একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যেহেতু আমি আগেও নুন ব্যবহার করেছি। একটা গোটা ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে ঘেঁটে নেব। দেখুন, পুরোটা ঘেঁটে নেওয়া হয়ে গেছে। এবার বেলে রাখা পরোটার মাঝখানে আমি এই পুরটা ঢেলে দেব। একটা চামচের সাহায্যে পুরটা ভালো করে ছড়িয়ে নেব পরোটার মাঝখানে। এবার এটা আমি ভাঁজ করে নেব। খুব সাবধানে হালকা হাতে ভাঁজ করবেন, যাতে ছিঁড়ে না যায়। দেখুন, হাতের সাহায্যে আমি কোনাগুলো ভালো করে মেরে দেব, যাতে খুলে না যায়। একটা দিক আর একটা দিকের সাথে আমি খুব ভালো করে লাগিয়ে নেব। এবার খুব সাবধানে আমি এটা তুলে নেব। দেখুন, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আবার বেশ খানিকটা পরিমাণ তেল দিয়েছি। এবার পরোটাটা তুলে, তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে পরোটাটা খুব হালকা হাতে তুলে আমি এই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার পরোটাটাকে উল্টে পাল্টে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এটা তেল ঝরিয়ে তুলে নেব। এবার তৈরি করে নেব মোগলাইয়ের তরকারিটা। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুটা আমি অ্যাড করে দিলাম। এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আলুটা এবার খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নেব। দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে আলুটা তুলে নিচ্ছি। কড়াইতে খানিকটা তেল ছিল, তার মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। হাফ চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ মতন আদা বাটা, হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পেস্ট করে রাখা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে খুব ভালো করে ভেজে নেবো।
যেহেতু আলুতে নুন দিয়েছি ভাজার সময়, সেহেতু মশলাতেও আমি একটু নুনটা কম করেই দিলাম। একটা টমেটো আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা আমি এই সময় অ্যাড করে দিলাম। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে একেবারে। কষে রাখা মশলার মধ্যে ভেজে রাখা আলুটা আমি অ্যাড করে দিলাম। আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি পরিমাণ মতন জল এর মধ্যে দিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, সে কারণে জলটা একটু কম করেই দেব। আবার একটু জল অ্যাড করে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিলাম। ওপর থেকে হালকা করে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। খুন্তির সাহায্যে ভালো করে মিলিয়ে নিলাম। আমার তরকারিটা একেবারেই রেডি মোটামুটি। আমার কলকাতার রেস্টুরেন্ট স্টাইলের মোগলাই আর আলুর তরকারি সম্পূর্ণ রেডি। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসে গেলে আপনারা এরকমভাবে মোগলাই তৈরি করে পরিবেশন করুন। ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রান্না দেখার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।